প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসটা নিব, আর আজকে তোমাদের আমি গুণ শিখাবো। গুণ আমরা কেন শিখব? প্রথমে আমরা যদি শিক্ষার কারণটা জেনে নিই তাহলে আমাদের শিখার আগ্রহটা বেড়ে যায়। গুণ কেন শিখব? ধরো তোমার কাছে 10 প্যাকেট বিস্কিট আছে এবং প্রত্যেকটাতে 4টা করে বিস্কিট আছে। তোমার বন্ধু জানতে চাইলো তোমার কাছে কতটা বিস্কিট আছে। তুমি কি এখন প্যাকেটগুলো সব খুলে ফেলবে? তাহলে কি হবে? বিস্কিটগুলো তোমাকে সব হয় খেতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আমরা যদি গুণ জানি তাহলে এইটা কিন্তু আমাদের বিস্কিটের প্যাকেট না খুলেই করে ফেলা সম্ভব খুব ইজিভাবে। যেমন ধরো তোমার প্যাকেটে আছে 4টি বিস্কিট আর তোমার প্যাকেটের সংখ্যা হচ্ছে 10। তাহলে আমি যদি গুণ করি চারকে 10 দিয়ে, তাহলে ইজিলি আমরা পেয়ে যাব তোমার কাছে 40টা বিস্কিট আছে। সুতরাং আমরা খুব গুণের সাহায্যে অনেক বড় বড় অনেক 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 বিষয়গুলো না গুণে আমরা ঠিক খুব সংক্ষেপে ছোট্ট করে শিখে যেতে পারি অতি সহজেই। ঠিক আছে, চলো তাহলে কিছু গুণের অঙ্ক করি। আজকে আমরা তোমাদের গুণের বই থেকে 44 পৃষ্ঠার একটা অঙ্ক আমি করছি, দেখো। এখানে বলা হয়েছে, এক নম্বর অঙ্কটা, মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে, সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? দেখো অঙ্কটা আমি করছি, তোমরা দেখো। মিনা একদিনে পড়ে 2 পৃষ্ঠা। অতএব মিনা 6 দিনে পড়ে 2 × 6 পৃষ্ঠা, ইকুয়াল টু 12 পৃষ্ঠা। উত্তর হলো 12 পৃষ্ঠা পড়ে। এইভাবে তোমরা খুব সহজেই পেয়ে যাবে মিনা কয়দিন 6 দিনে কত পৃষ্ঠা পড়ে। ঠিক আছে, আমি আর একটা অঙ্ক করে দেখাচ্ছি পরবর্তী পেজে, দেখো। দেখো 47 পৃষ্ঠার একটা অঙ্ক, এক নম্বর অঙ্কটা, একটি রিকশায় 3টি চাকা আছে, 5টি রিকশায় একত্রে কয়টি চাকা আছে? ঠিক আছে, তাহলে ঠিক একই রকমভাবে আমরা দেখি একটি রিকশায় কয়টি চাকা আছে, 3টি। আমরা লিখে নিব একটু সুন্দর করে। চাকা আছে 3টি, অতএব 5টি রিকশায় বের করতে বলেছে। 5টি রিকশায় কয়টি চাকা আছে? 5টি রিকশায় চাকা আছে 3 × 5টি, অর্থাৎ তোমরা 3-এর নামটা জানো, 3×5=15, 15টি। উত্তর হলো 15টি চাকা আছে, 15টি লিখলেই হয়ে যাবে। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারো। পরবর্তী অঙ্কটাও ঠিক এইরকমই, আমি আর করছি না, আমি 49 পৃষ্ঠার একটা অঙ্ক আবার করে দেখাচ্ছি।
দেখো এখানে আমি দুই নাম্বারটা করছি, একটি গাড়ির চারটি চাকা আছে, পাঁচটি গাড়ির জন্য কয়টি চাকার প্রয়োজন? ঠিক একই রকমভাবে একটি গাড়ির চাকা আছে, সবাই জানো চারটা চাকা থাকে চারটি, অতএব পাঁচটি গাড়ির বের করতে বলেছে, চার গুণন পাঁচ টি, ব্র্যাকেট দিয়ে লিখবে তোমরা এভাবে, এভাবে ব্র্যাকেটের মধ্যে রেখে পরে টি লিখবে। আচ্ছা চারের ঘরের নামটাও জানো, চার পাঁচা কুড়ি, বিশ, বিশটি, ওকে, উত্তর হলো বিশটি চাকা আছে, বিশটি, ওকে। ঠিক আছে তোমাদের আর একটা অঙ্ক করে দিচ্ছি আমি, ৫৪ পৃষ্ঠা থেকে। দেখো এক নম্বর অঙ্ক, ৫৪ পৃষ্ঠার এক নম্বর অঙ্ক, চারটি বক্সের প্রতিটিতে আটটি করে চকলেট আছে, অর্থাৎ প্রত্যেকটা বক্সে, একটা বক্সে আটটি করে চকলেট আছে, সেখানে কতগুলো চকলেট আছে এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এভাবে লিখব, একটি বক্সে চকলেট আছে, আটটি, আটটি বলেছে, চারটি বক্সে কয়টি চকলেট আছে সেটা বের করতে হবে, ঠিক আছে। অতএব চারটি বক্সে চকলেট আছে, আট গুণন চার, এভাবে ব্র্যাকেট দিবে পরে টি সমান, আটের ঘরের নামটা সবার মুখস্থ, চার আটটা ৩২, ৩২ টি, ওকে, উত্তর ৩২টি চকলেট আছে। আচ্ছা আচ্ছা আমি পরবর্তী অঙ্কটাও করে দিচ্ছি, পরবর্তী অঙ্ক করব আমি ৫৫ পৃষ্ঠার, ঠিক আছে। তোমরা দেখো ৫৫ পৃষ্ঠা, ৫৫ পৃষ্ঠার আমি এক নম্বর অঙ্কটা করছি, পৃষ্ঠা ৫৫ এক নম্বর অঙ্ক, এক প্রতিটি ঝুড়িতে ৯টি করে রুটি রাখা যায়, এমন চারটি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়? ঠিক আছে প্রতিটি ঝুড়িতে ৯টি করে, অর্থাৎ একটা ঝুড়িতে ৯টি রুটি রাখা যায়, একটি ঝুড়িতে রুটি রাখা যায় ৯টি, বের করতে হবে কয়টি? চারটি ঝুড়িতে, অতএব চারটি ঝুড়িতে রুটি রাখা যায় ৯ গুণন ৪, ব্র্যাকেট দিয়ে টি সমান, চার ৯ এর ঘরে নামতাম মুখস্থ, চার নাম ৩৬টি, ৩৬টি, উত্তর ৩৬টি রুটি রাখা যায়।
ওকে। আচ্ছা দেখো, পরের অঙ্কটাও তোমাদের করে দিই, দুই নম্বর অঙ্কটা। দুই নম্বর অঙ্কটা আমি এর মধ্যে করার চেষ্টা করছি, এই পেজেরই 55 পৃষ্ঠার দুই নম্বর অঙ্ক। রফিক একদিনে বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? এটা এই অঙ্কটা ওইটার চেয়েও সোজা। ঠিক আছে, দেখি আমরা একটু করি। রফিক একদিনে কয় পৃষ্ঠা পড়ে? 9 পৃষ্ঠা পড়ে। অতএব কত বের করতে বলেছে? 7 দিনে। রফিক 7 দিনে পড়ে 9 × 7। এইভাবে ব্র্যাকেট দিয়ে তোমরা পৃষ্ঠা এখানে কমা দিবে, নিচে সমান চিহ্ন দিয়ে। 9 এর ঘর নামটা জানো, 7 × 9 = 63 পৃষ্ঠা। উত্তর হবে 63 পৃষ্ঠা পড়ে। শুধু পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের আমি আজকে 55 পৃষ্ঠা পর্যন্ত পড়া দিলাম। ঠিক আছে, গুণ অঙ্ক তোমরা 55 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো অঙ্ক আছে ঠিক এইভাবে একই নিয়ম অনুসরণ করে অঙ্কগুলো করে ফেলার চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।